নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প রূপ রস গন্ধ আর কাম। গল্পটি প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্যে। গল্প পাঠ এবং লেখনীতে আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না আমার শ্রোতা বন্ধুরা। এবং যারা জয়েন করবেন তাদের জন্য থাকবে সপ্তাহে একটি করে অতিরিক্ত ভিন্ন স্বাদের গল্প কেবলমাত্র জয়েনিং মেম্বারদের জন্য। ইতিমধ্যে বেশ কয়েকটি গল্প আপলোড করা হয়েছে, যারা জয়েন করবেন তারা অবশ্যই শুনতে পারবেন সেই সমস্ত গল্পগুলো। বৈশাখীর গল্প কথায় চলে এসেছে ভিন্ন স্বাদের বেশ কয়েকটি গল্পের সমাহার। আপনারা শুনবেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই আমার সঙ্গে শেয়ার করবেন। আজ আপনাদের বলবো গল্প রূপ রস গন্ধ ও কাম। গল্প পাঠ এবং লেখনীতে আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। আজকের গল্পটি প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য। অপারেশনের পরে শিল্পী দরদর করে ঘামতে থাকে। ডক্টর চিন্তায় পড়ে যান শিল্পীর শরীরের কন্ডিশন দেখে। চট করে ওকে এমার্জেন্সি বিভাগে পাঠানোর সিদ্ধান্ত নেন ডক্টর ঋষিকেশ সান্যাল। শিল্পীকে এমার্জেন্সি বিভাগে পাঠানোর পর ডক্টর নার্স মীরার সঙ্গে কথা বলে জানতে পারেন শিল্পী এই নিয়ে দুইবার ফেস সার্জিক্যাল অপারেশন করাতে এসেছে। প্রথমবারের অপারেশনটা ভালো হলেও দ্বিতীয়বার অপারেশনের পর ওর সারা শরীরে ছোট ছোট লাল লাল ফুসকুড়ি দেখা দিয়েছে। অসহ্য জ্বলন আর যন্ত্রণায় রাত 2:30 সময় শিল্পী গতকাল ভর্তি হয়। সরকারি হাসপাতাল বলে ওকে এখনও পর্যন্ত সেইরকমভাবে ডাক্তার এসে চেক আপ করেননি। মীরার কাছ থেকে ঋষিকেশ সান্যাল কথাটা শুনে মাথায় আগুন চড়ে ওঠে ওনার। গত 2 দিন স্ত্রীর প্রেগনেন্সির কারণে ছুটি নিয়েছিলেন তিনি হাসপাতাল থেকে। এই 2 দিনে 3টে শিশু মারা গেছে হাসপাতালে, প্রসব যন্ত্রণায় মারা গেছেন প্রসূতিরাও। এর সঙ্গে হার্ট অ্যাটাকেও মারা গেছেন 2 জন ব্যক্তি। সিরিয়াস অবস্থা এই 2 দিনের মধ্যে। বালুরিয়া সাইডের এই সরকারি হাসপাতাল নামে মাত্রই একটা হাসপাতাল, কামে কর্মে গরুর গোয়ালের থেকেও জঘন্য অবস্থা। নতুন কোনো যন্ত্রপাতি থাকা তো দূর, অস্ত্রোপচার করার জন্য যে কক্ষ দরকার সেইটাও পর্যন্ত নোংরা। ওনার একার হস্তক্ষেপে তো আর হাসপাতাল সম্পূর্ণ পরিষ্কার করা সম্ভব না। প্রথম প্রথম এসেই এখানকার প্রশাসনিক কর্তাদের সাথে কথাবার্তা বলে যা উনি বুঝতে পেরেছেন তা হলো এই, এখানকার রাজনৈতিক বিভাগে যারা রয়েছেন তারাই চান না এগুলোকে ঠিকঠাকভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে। আসলে সরকারি ফ্যাসিলিটি যদি মানুষ বেশি পেয়ে যায় তাহলে বেসরকারি প্রতিষ্ঠানে কেউ তো দৌড়াবে না, বিশেষ করে এমার্জেন্সি যারা। বেসরকারি প্রতিষ্ঠান থেকেও তো এদের ইনকামটা সরকারের থেকে প্রচণ্ড বেশি, তাই সরকারি হাসপাতালে যাতে কেউ না আসে তাই সেরকম ডাক্তারও নেই, নার্সও নেই, সেরকম ঘরও নেই, বেড অক্সিজেন এগুলো থাকা তো দূরের কথা। শিল্পী এখন একটু ভালো আছে। আজ এমার্জেন্সি বিভাগে ঋষিকেশ সান্যাল নিজে ওকে ট্রিটমেন্ট করেছেন। ওর সর্বশরীরে লাল ফোসকা উঠেছে গোপনাঙ্গে পর্যন্ত, সারা শরীরে অসহ্য জ্বলুনি, গলার ভেতরেও ছোট্ট ছোট্ট ফুসকুড়ি, তাই তরল খাবার ছাড়া খেতে পারছে না কিচ্ছু শিল্পী। গায়ে একখণ্ড বস্ত্র রাখতে পারছে না। হাসপাতালের এই প্রচণ্ড গরম উত্তাপে এসিও নেই এখানে, ফ্যানগুলোই ঠিকমতো ঘোরে না, অষ্টক্ষণ ঘটর ঘটর শব্দ, তার উপরে দিনান্তে ম্যাক্সিমাম টাইমটাই লোডশেডিং থাকে, কোনো কোনো সময় বিনা কারণেই ফিউজ উড়ে যায়। ইলেকট্রিক লোককে খবর দিলে ওই আস্তে আস্তেই মানুষের মরার মতো হাল হয়ে যায় গরমে। তবে ঋষিকেশ সান্যালে এসে নিজের তত্ত্বাবধানে বেশ কয়েকটা ফ্যান লাগানোর ব্যবস্থা করেছেন। এখানকার প্রশাসনিক কর্তা অজয়বাবু বেশ করিতকর্মা ছেলে, বয়স অল্প তো তাই রক্ত গরম, নিজে উদ্যোগ নিয়ে অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন করেছে হাসপাতাল চত্বর। তবে রাজনৈতিক কর্তারা যদি এগিয়ে না আসে তাহলে এই পর্যন্তই কাজ স্থিত থেকে যাবে। ঋষিকেশ আর কদিন, জোর 2 বছর,
তারপরে বদলি হয়ে অন্যত্র সরকারি হাসপাতালে চলে যাবে, সেই চেষ্টাই করছে ঋষিকেশ। শিলিগুড়িতে থাকে ওর বিবাহিতা প্রেগনেন্ট স্ত্রী, বাপের বাড়িতে রয়েছে বাচ্চা হবার কারণে। হঠাৎ করে প্রচণ্ড পেইন শুরু হওয়ায় তাড়াতাড়ি ছুটি নিয়ে চলে যেতে হয়েছিল ঋষিকেশকে, আর সেই দুই দিনেই এই বিপত্তি। শিল্পীর মুখটা খুব চেনা চেনা লাগে ঋষিকেশের, তবে পরিচয় দিতে ভয় পায়। এখন শিল্পীর গায়ে একখণ্ড বস্ত্রও নেই। ঋষিকেশ নিজের কোয়ার্টার থেকে একটা ধপধপে সাদা রঙের কাপড়ের টুকরো এনে মীরার হাত দিয়ে সেটা শিল্পীর গায়ের ওপরে আস্তে করে ছড়িয়ে দিয়েছে। শিল্পীর ঘরে দুটো ফ্যান রাখার ব্যবস্থা করেছে সে। সারা মুখের মধ্যে ফুসকুড়ি হয়েছে, মাথার চুলের সামনেরটা বেশিরভাগই উঠে গেছে। পরিষ্কার চকচকে টাকের মধ্যে লাল লাল ফুসকুড়ি বিভৎস দেখাচ্ছে শিল্পীকে। শিল্পীর পূর্ব ছবি দেখে আঁতকে ওঠে ঋষিকেশ, মীরার কাছেই ছিল। এরপরে ঋষিকেশের হারিয়ে যাওয়া ইচ্ছাশক্তির প্রবণতা দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। শিল্পী ওর খুব কাছের একজন, বলতে গেলে ওর জীবনের প্রাক্তন একজন। কলেজে পড়ার সময় শিল্পীর ওই ফেটে পড়া রূপ দেখেই প্রেমে পড়ে গিয়েছিল ঋষিকেশ। যদিও শিল্পীর বাবার আধিপত্য দেখে কোনোদিনই নিজের ভালোবাসার কথাটা বলতে পারেনি। দূর থেকে শিল্পীর লম্বা মাথার চুল, ঘন কৃষ্ণবর্ণ চোখের মণি আর টানা টানা চোখ দুটো, ছোট্ট ঠোঁটের ওপরে ওই হালকা লাল তিলটার প্রেমে পড়ে গিয়েছিল। বন্ধুবান্ধবের মাধ্যমে খবরটা ছড়ালেও শিল্পীও খুব একটা পাত্তা দেয়নি। বড়লোক বাবার একমাত্র সন্তান আদরে গাড়ি করে কলেজে আসতো আর যেত। মেডিকেল বিভাগেই পড়াশোনা করত শিল্পী, তবে ইয়ার কমপ্লিট হওয়ার আগেই ওর বিয়ে হয়ে যায় শহরের নামজাদা শিল্পপতি অনিমেষ চাটুর্যের সঙ্গে। অনিমেষ বেজায় হ্যান্ডসাম একটা ছেলে, উচ্চতায় 5 ফুট 7-8 ইঞ্চির কাছাকাছি, উচ্চ বড় ছাতি, মাথার কোকড়ানো চুল, জিম করা শরীর, দেখতে হিরো হিরো মার্কা। ওদের বিয়ের ছবি ফেসবুকে আপলোড করেছিল শিল্পী, হয়তো দেখেছিল ঋষিকেশ। ঋষিকেশ একটা মধ্যবিত্ত বাড়ির স্কলারশিপ পেয়ে পড়াশোনা করার ছেলে। বাবার ক্ষমতা ছিল না ডাক্তারি পড়ানো, তবে নিজের অদম্য ইচ্ছা আর জেদ, পড়াশোনার খুব ভালো ট্যালেন্ট ঋষিকেশকে আটকাতে পারেনি ডাক্তার হওয়া থেকে। সে একজন সার্জন, তার সঙ্গে অন্যান্য রোগী দেখাশোনাও করতে পারেন, তবে স্কিন সম্পর্কে খুব একটা আইডিয়া না থাকলেও এইটুকু সে ভালো করেই বুঝতে পারছে শিল্পীর উঠতি যৌবনের ওপরে প্রচণ্ড পরিমাণে চাপ পড়েছে। শরীরে সাইড এফেক্ট করেই সমস্ত জায়গায় ছোট্ট ছোট্ট লাল লাল ফুসকুড়ি, লোমকূপগুলো ছেয়ে গেছে। ওর উজ্জ্বল গৌরবর্ণে এখন এতটাই পরিমাণে লাল ফুসকুড়ি ভর্তি যে দূর থেকে ওকে গৌরবর্ণ না, টকটকে লাল বর্ণের একটা কীট মনে হচ্ছে। আর দেখতে তো বিভৎস রকমের জঘন্য লাগছে ওকে। পাতলা ঠোঁট দুটোর ওপরে ওই লাল তিলটা কীভাবে যেন কালোয় পরিণত হয়েছে। চামড়ার ইনফেকশন, ওর ব্লাড রিপোর্ট দেখে আঁতকে ওঠে ঋষিকেশ। হে, মেয়েটা তো জীবন মরণের মধ্যে আটকে রয়েছে। আচ্ছা মীরা, ওর হাজব্যান্ড আসেনি? না স্যার, এর আগেও আরেকবার উনি এসেছিলেন, তবে তখন ওনার স্কিনে ইনফেকশনটা এভাবে ছড়ায়নি। দুদিন আগে যখন উনি ভর্তি হলেন, একাই এসেছিলেন গাড়ি চালিয়ে ড্রাইভ করে। ও মাই গড, কি বলছো, গাড়ি চালানোর মতো সিচুয়েশন তো ওর নেই। না স্যার, উনি একাই এসেছিলেন, গাড়িটা এখনও হসপিটালের বাইরেই রয়েছে স্যার। প্রায় অজ্ঞানী হয়ে যাচ্ছিলেন, আমি তাড়াতাড়ি শম্ভু আর নিঃশম্ভুকে পাঠিয়ে ওনাকে ঘরে নিয়ে আসি। ও, তারপর? তারপরই তো ওনাকে এখানে রাখা হয়। আমি স্যারকে ফোন করেছিলাম, এমার্জেন্সি বিভাগে ছিলেন মানবেন্দ্র পাল, উনি তো এলেন না, উনি নাকি ছুটিতে আছেন। ওনার তো ছুটিতে থাকার কথা নয়, কি করব স্যার, আপনি যাবে ছুটিতে গেলেন, প্রত্যেকেই চলে গেল ছুটিতে, সেই জন্যই তো কতগুলো শিশু মারা গেল প্রসূতি বিভাগের। এই দুই দিন হাসপাতাল চত্বরে পুলিশ ছেয়ে গিয়েছিল, পাবলিক এসে ভাঙচুর করেছে অনেকটা, তবে প্রশাসনিক কর্তারা ব্যাপারটাকে সামলে নিয়েছেন। ঋষিকেশ আসার পরে অবস্থা অনেকটাই স্থিত হয়েছে। একটা চেয়ার টেনে শিল্পীর পাশে এসে বসে ঋষিকেশ। শিল্পীর হাতের পাতা
এদিক আর ওদিক দুই দিকেই লাল ফুসকুড়ি ভরে রয়েছে। দেখে মনে হচ্ছে পক্সের রুগী। শরীরে নিদারুণ যন্ত্রণা, ঠোঁটের কষ বেয়ে থুতু গড়িয়ে পড়ছে, গিলতে গেলেও গলার ভেতরে ঘায়ে লাগছে। অসহ্য যন্ত্রণায় চোখে সবসময় জল টলমল করছে শিল্পীর। ঋষিকেশর পাশে এসে বসার সঙ্গে সঙ্গেই চোখের পাতা খুলে তাকায় সে। স্যালাইন দেওয়ার জায়গা নেই মেয়েটার শরীরে, এতটা পরিমাণেই ছড়িয়ে পড়েছে ছোট ছোট লাল ফুসকুড়ি। ইতিমধ্যেই অনেকগুলো ওষুধ দেওয়া হয়েছে। ঋষিকেশ ফোন করেছিল ব্যাঙ্গালোরের এক ডাক্তারকে, তার তত্ত্বাবধানেই এবং বলাতেই কিছু ওষুধ প্রয়োগ করা হয়েছে। তবে ঋষিকেশ এখন চায় শিল্পীর হাজবেন্ডটির সঙ্গে কথা বলে ওকে দ্রুত ব্যাঙ্গালোরে পাঠিয়ে দিতে এবং ভালো ট্রিটমেন্ট করাতে। ওর ব্লাডে যেভাবে ছড়িয়ে পড়ছে এই দূষিত একটা ভাইরাস, তাতে ওর জীবন আর মরণ একেবারে একটা সুতোর মধ্যে বেঁধে রয়েছে, যখন তখন ছিন্ন হয়ে যেতে পারে। কেমন আছো বলে ঋষিকেশ, চোখের পাতা হালকা করে খুলেই ঋষিকেশকে দেখেই যেন চিনতে পারে শিল্পী, তবে ঠিক মনে করতে পারে না। কে, চিনতে পারছো না? কলেজ, মেডিকেল কলেজ, সেই ফার্স্ট ইয়ার, মনে নেই? আগের স্টুডেন্টদের রিইউনিয়ন পার্টি, আমি। হো, ঋষিকেশ! যাক, চিনতে পেরেছ। তুমি ডাক্তার হয়েছো তাহলে? হ্যাঁ, তুমি তো মাঝখানেই পড়াশোনাটা বাদ দিয়ে চলে গেলে বিয়ে করে। তা তোমার হাজবেন্ড কোথায়? অনিমেষ, তাকে তো দেখছি না। তার আবার আসার সময় আছে নাকি? মানে তোমার এইরকম অবস্থা আর সে তোমার পাশে নেই? আর এরকম সরকারি হাসপাতালে তোমাকে ভর্তি করেছে কেন? জানেই তো এখানকার হাসপাতালের কী কন্ডিশন। সে তো শহরে থাকে, কোটিপতি, তোমাকে তার এক্ষুনি উচিত ব্যাঙ্গালোরে শিফট করা। তোমার যা ব্লাডের অবস্থা আমি সব জানি ঋষিকেশ, আমার তো আর বেঁচে থাকার একেবারে নৌকার মধ্যে রয়েছে, তাই না? দু নৌকায় পা দিয়েই তো আমি হার সহ্য করতে না পেরে। মানে কি হয়েছে তোমায় আমায় বলবে তো? সবই এই রূপরস গন্ধে। মানে? মানে দেহ কায় মনো বাক্যে যাকে ভালোবাসলাম সেই আমার সঙ্গে এরকম প্রতারণা করলো। অনিমেষ, অনিমেষ তোমার সঙ্গে প্রতারণা করেছে? কি আর বলবো ঋষি, এর থেকে বেশি নিজের স্বামীর সম্পর্কে বলা মানেও পাপ। হ্যাঁ, আমি ঠিক বুঝতে পারছি না শিল্পী, প্লিজ আমাকে একটু ক্লিয়ার করে বলো। আমার এই কথা পাঁচখান হবে না তো ঋষি, আমায় কথা দাও। ভাবে ঋষিকেশ কি বলবে এই মেয়েটাকে। ওর কথা বলার সঙ্গে সঙ্গেই ওর বুকের মধ্যে যে যন্ত্রটা সেট করা রয়েছে, যার মাধ্যমে অটোমেটিক শো করছে ওর হৃদস্পন্দন, তাতে জানান দিচ্ছে এই মুহূর্তে সেটা দ্রুত বেগে চলছে। হয়তো কথাটা কাউকে বলে দিলে চরম বিপত্তিতে পড়তে পারে শিল্পী, তাই মিথ্যে প্রতিশ্রুতিবদ্ধ হয়েই ওর হাতের ওপরে হাতের স্পর্শ রাখার সঙ্গে সঙ্গেই যন্ত্রণায় আটকে ওঠে শিল্পী। সরি, খুব যন্ত্রণা করছে না? আসলে তোমার হাত ধরে আমি তোমাকে প্রতিশ্রুতিবদ্ধ করতে গিয়েছিলাম যে আমি কাউকে বলবো না। থ্যাংকস। আমার বিয়ে যখন হয় তখন আমি বেজায় খুশি ছিলাম, ফেসবুকে আপলোড দিয়েছিলাম আমার বিয়ের ছবি, দেখেছো নিশ্চয়ই? হ্যাঁ, দেখেছি। আমি তখনও বুঝতে পারিনি আমার সঙ্গে যে এরকম প্রতারণা করা হবে। আমার রূপ দেখেই আমাকে পছন্দ করেছিল ও। হ্যাঁ, আমিও ওকে প্রথম দর্শনেই ভালোবেসে ফেলেছিলাম, বাবা মার একমাত্র সন্তান বলে এই কোটিপতি জামাইকে হাতছাড়া করতে চাননি ওনারা। কোনো রকম খোঁজখবর না নিয়েই আমার বিয়েটা দিয়ে দেন। প্রথম প্রথম বিয়ের নতুন জল, স্বামীর সোহাগ, ভালোবাসা, প্রতিটা রাতেই তার উষ্ণ ছোঁয়া, বেশ ভালো লাগছিল। কোথায় কোথায় ঘুরতে যাইনি আমি, আমার খুব শখ ছিল আমি বরফের দেশে যাব। আমাকে সুদূর বরফের দেশেও হানিমুন করতে সে নিয়ে যায়। আমি ইউরোপ গেছি, পৃথিবীর অনেক অনেক দূর দূরান্তে ঘুরেছি, ওর সঙ্গে রাত্রিনিবাস করেছি, মধুচন্দ্রিমার উষ্ণ আদরে ভেসে গেছি প্রত্যেকটা রাত। তারপর আমি চলে আসলাম শহরে আমার সাংসারিক জীবন যাপনের জন্য। শাশুড়ি মা শ্বশুর মশাই বিয়ের সময় আমাদের একটা ফ্ল্যাট গিফট করেছিলেন ওখানে থাকার জন্য। ওনারা নিজেরা সেপারেট, তাই আমাদেরকেও নিজেদের সংসারটা গুছিয়ে নিতে বলেছিলেন। প্রথম প্রথম স্বামীকে নিয়ে একাকীর সংসারে আমার খুব ভালো লাগছিল ঋষি, ভালোই কাটছিল দিনগুলো।
তবে একদিন কি একটা পার্টি উপলক্ষে আমাকে নিয়ে গেল অনি ওর অফিসারি কলিগদের পার্টিতে। সেইখানে আমার প্রথম আলাপ হয় সরস্বতীর সঙ্গে। হ্যাঁ, আমি আর কি সুন্দর! সরস্বতী আমার থেকে 10 গুণ বেশি সুন্দরী। যেমন বুকের সৌন্দর্য, তেমন নাভি, তেমনই নিতম্ব আর তেমনই মাথার ঘন কালো চুল আর টানা টানা চোখ আর পানপাতার মতো মুখ। গায়ের রঙটা তামাটে, তবে অপূর্ব সুন্দরী ওই তামাটে বর্ণা মেয়েটি। অনি আমাকে পরিচয় করিয়ে জানালো ও নাকি অফিসের নতুন বসের বেটার অ্যান্ড হাফ। কথা বলে জানতে পারলাম ইংলিশ স্পোকেন পাওয়ার যথেষ্ট বেশি আমার থেকে। আমি কিছুটা ভ্যাবলাকান্তের মতোই দাঁড়িয়েছিলাম। প্রচণ্ড মদ্যপ অবস্থায় আমার স্বামীর গায়ে বারবার ঢলে পড়ছিলেন মিস সরস্বতী, ডাকনামে সর। চট করে অনির বসকে দেখলাম। হে তো পুরো হিন্দি সিনেমার মতো। বসের বয়স প্রায় 50-এর কাছাকাছি আর তার বিবাহিতা তরুণী স্ত্রী বয়স মনে হয় এই 27 কি 28 হবে, একেবারে যুবতী, আমারই বয়সী। দেখে খানিকটা অবাক হয়েছিলাম, তারপরে ভাবলাম টাকার জোরে সবই হয়। সেই দিন বাড়ি ফিরে এসেছিলাম সন্তর্পণে, অতিরিক্ত মদ্যপানের চোটে সেই দিন বিছানায় আমাকে আদর করতে ভুলে গিয়েছিল অনি। আমিও জামাকাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে শুয়ে পড়েছিলাম। সেই দিন থেকেই শুরু। তারপর অনেক রাত করে অনি বাড়ি আসা শুরু করে, ভাবলাম কাজের প্রেশার। তারপরে মনে পড়ল ও তো প্রচুর সম্পত্তির মালিক, এতই যখন কাজের প্রেশার তখন কোম্পানিটা চেঞ্জ করলেই তো পারে। যেই কোম্পানির আন্ডারে অনি রয়েছে সেখানকার সিইও ডিপার্টমেন্টে ও নিজেই আছে, তার ওপরে যিনি আছেন তিনিই হলেন এই সর। বর্তমানে হাজব্যান্ড রয়েছে ইউরোপে, সর একাই শহরে এসে কোম্পানির পুরো দায়িত্ব সামলাচ্ছে। চট করে আমার হাজব্যান্ডের পদোন্নতি হলো আর এক কাঠি ওপরে। সরর সঙ্গে সঙ্গে সবসময় থাকায় তার মাইনে বেড়ে গেল আরও 2 গুণ। টাকার সমুদ্রে ভাসতে শুরু করে দিয়েছিল অনি। আমারও বেশ ভালোই লাগছিল, প্রতিদিন নিত্য নতুন উপহার আনত আমার জন্যে। হ্যাঁ, রাত হলেই 2 গ্লাস করে দুধ, এটা নতুন অভ্যাস শুরু করেছিল অনি। দুধ আমার বরাবরই অ্যাসিডিটিতে, আমি খেতে পারি না, কিন্তু অনি বলছিল শরীর সুন্দর রাখার জন্যে নাকি ক্যালসিয়ামের প্রচুর প্রয়োজন, তাই দুধ খেতে হবে। দুধটা খাওয়ার সঙ্গে সঙ্গে আমার চোখে ঘুম নেমে আসত, আমি ঘুমিয়ে পড়তাম। একদিন রাত্রেবেলা প্রচণ্ড মাইগ্রেন শুরু হয় হঠাৎ, সেই দিন আমি দুধ খেতে ভুলে গিয়েছিলাম। ঘুমটা ভাঙতেই দেখি আমার পাশে আমার হাজব্যান্ড নেই। সেই দিন রাতেও আমাকে যখন বলল দুধটা খেয়ে নাও সোনা, রাখো না পরে খাচ্ছি, প্রচণ্ড ঘুম পাচ্ছে, তাহলে একটু তন্দ্রা ভাবটা কেটে গেলে অবশ্যই খেয়ে নিও, আমি কম্পিউটারে একটু কাজ করে আসি বুঝলে, আমার একটা ফাইল প্রজেক্ট তৈরি করতে হবে, আমি ঘাড় নেড়ে হ্যাঁ বলেছিলাম, তবে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমটাও ভেঙেছে মাথার যন্ত্রণায়। উঠে যখন বুঝলাম ও আমার পাশে নেই, সন্তর্পণে হেঁটে গেলাম বাথরুমের দিকে। একটা ফিসফিস শব্দ আসছিল, সেখান থেকে শুনতে পেলাম কার সঙ্গে যেন ফোনে কথা বলছে আর হোটেল প্যারাডাইসের কথা বলছে, সেইখানে একটা মিটিং আছে বলে ওর। আমার সন্দেহ হয়েছিল, আসলে আমি ওর স্ত্রী তো, রন্ধ্রে রন্ধ্রে ওকে আমি চিনি। সেইদিন খুব ভোরবেলা উঠে অনি চলে গেল। এই কদিনের মধ্যে ওর স্বভাবের অনেকটা পরিবর্তন হয়েছে। অন্য সময় অফিসে যাওয়ার আগে আমার কপালে একটা স্নেহের স্পর্শ করে যায়, ইদানিং আমি সেই স্পর্শটাও পাচ্ছি না। রাত্রেবেলা ভালোবাসা পাওয়া তো দূরের কথা। আমিও ওকে ফলো করতে করতে পৌঁছে গেলাম প্যারাডাইসে। রিসেপশনিস্টকে জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে রুম নাম্বারটাও জানতে পেরে যাই। দরজার পাশে গিয়ে দাঁড়িয়ে থাকতেই আমি বুঝতে পারি ভেতর থেকে যে উষ্ণ শব্দটা আসছে সেটা স্বাভাবিক দুটো নরনারী বিছানায় থেকে নয়, এরা সম্ভব ক্রিয়ায় মেতে উঠেছে। অনি সেক্সের সময় যে কতটা উদ্দাম আর পাগল হয়ে ওঠে আমি তো ভালোভাবেই জানতাম। শীতকার ধ্বনি বাইরে থেকেও শোনা যাচ্ছে। আমার 2 কান জ্বলে যাচ্ছিল, আমার হাজব্যান্ড অন্য একটা মেয়ের সঙ্গে রুম শেয়ার করছে। দাঁতে দাঁত চিপে লনের একেবারে কোনায় একটা বড় থাম রয়েছে, তার পাশে লুকিয়ে থাকলাম। প্রায় 1:45 পর শার্ট প্যান্ট ঠিক করতে করতে দরজা খুলে বেরিয়ে এলো অনি আর তার পাশে দাঁড়িয়ে থাকা ওর অফিসের বসের স্ত্রী সর।
আজকে সে পরেছে একটা নীল রঙের স্কার্ট। আমি দেখে অবাক হয়ে গেলাম, গতকাল রাতে সবুজ রঙের শাড়ি পরা এই মেয়েটা আজকে সাদা আর নীলের স্কার্ট টপ পরে রয়েছে। কোমরে হাত দিয়ে কী সুন্দর দাঁত বের করে দুইজন হোটেল থেকে বেরিয়ে চলে গেল, আমাকে যেন দেখেও দেখল না। ভেতরে প্রবেশ করে আমি দেখি বিছানার চাদর এলোমেলো, মেঝের মধ্যে পড়ে রয়েছে একটা কনডমের প্যাকেট আর ডাস্টবিনে চারটে কনডম ব্যবহার। আমি জানি হনির এই সুঠাম চেহারা সত্ত্বেও বেশিক্ষণও টানতে পারে না, তাই এই অল্প সময়ে চারবার। অবশ্য ও যে কতটা বুভুক্ষু আমি তো খুব ভালো করেই জানি। তারপরে এটা ভাবলাম, হয়তো নতুন কাউকে পেয়ে নিজের সেক্সা ধরে রাখতে পারেনি, হয়তো সরস্বতীর শরীরটা আমার থেকেও 10 গুণ বেশি উষ্ণ, তাই ছি নিজের স্বামী সম্পর্কে কি ভাবছি। নিজের চোখে সত্যটা দেখা সত্ত্বেও নজর অন্দাজ করেছিলাম ঋষি, ভেবেছিলাম খুব ভালোবাসি আমি ওকে, সবটা ঠিক করে নেব। তাই বাড়ি আসার সঙ্গে সঙ্গে আমি কিন্তু ওর সঙ্গে ঝগড়া করিনি, ঠান্ডা মস্তিষ্কে ওকে খেতে দিয়ে জিজ্ঞাসা করেছিলাম, তুমি আজকে আমাকে মিথ্যে বললে কেন, তুমি তো আজ অফিসে যাওনি। সে মাংসের টুকরোটা মুখে দিয়ে চিবোতে চিবোতে বলল, হ্যাঁ আমি সরস্বতীর সঙ্গে শুতে গেছিলাম, তুমি আমাকে দেখেছো আমি জানি, কারণ থামের পেছনে তুমি লুকিয়েছিলে। তুমি আর যাই করো শিল্পী, আমার চোখ থেকে তুমি কখনো নিজেকে সরাতে পারবে না। মানে তুমি আমাকে দেখেও তখন আমি কি করতাম, বসের বউয়ের সামনে বলতাম যে আমার স্ত্রী আমাকে সন্দেহের বশে দেখতে এসেছে? শোনো 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 শোনো, আমার কাছে এই কাজটা করা ছাড়া আর কোনো উপায় ছিল না, আমার পদোন্নতি এমনি এমনি হয়নি। তার মানে উনি তোমার শরীরটা দেখে? হ্যাঁ হলোই বা, আমরা যদি পুরুষ মানুষ হয়ে মেয়েদের শরীর দেখে অ্যাট্রাকশন হতে পারি, তাহলে মেয়েরা হতে পারে না? এটা জাস্ট মামুলি ব্যাপার। আচ্ছা সেই মামুলি ব্যাপারটা যদি আমি করতাম? ও শাট আপ, কি বলছো, খাওয়ার মোটটাই নষ্ট করে দিলে, এই জন্যই সালা বাইরে থেকে আমি খেয়ে আসি। এই প্রথম অনির মুখে এরকম কথা শুনে আমার গলা কেঁপে উঠেছিল ঋষি। সেই দিন রাত্রেবেলা অনিকে জড়িয়ে ধরে একটু ভালোবাসা পেতে চেয়েছিলাম, দেখো বুভুক্ষ কুকুরের মতো, যেখানে আমি জানি আমার স্বামী ভুল করছে তার সত্ত্বেও কম্প্রোমাইজ, আমাকে দূরে সরিয়ে দিয়েছিল সে। বিছানা থেকে নেমে আমাদের ড্রয়িং রুমের সোফায় গিয়ে শুয়ে পড়েছিল। দিনের পর দিন, রাতের পর রাত আমাকে অবহেলা আমি চেষ্টা সহ্য করতে পারছিলাম না, বাড়িতে মাকেও বলতে পারছিলাম না। একদিন জিজ্ঞাসা করলাম, তুমি আমার কাছে কী চাও? সে আমাকে একটা ছবি হাতে ধরিয়ে দিয়ে বলল, এরকম হতে পারবে? হাতে নিয়ে দেখলাম সরস্বতীর ছবি। প্লাস্টিক সার্জারি করো, আমি তোমাকে টাকা দেব। আমি বললাম, প্রকৃতির দেওয়া এই রূপ আমি নষ্ট করে দেব? আমার বাবা মার দেওয়া ঈশ্বর প্রদত্ত দান? লেকচার মেরো না আমার কাছে, যদি পারো প্লাস্টিক সার্জারি করতে, আমি এখন সব কিছু তো সরস্বতীকে দেখতে পাচ্ছি, ইভেন্ট গত পরশুও চলে গেছি ওর ওপর স্বামীর কাছে, আমি ওকে না দেখে থাকতে পারছি না, তুমি তাড়াতাড়ি অপারেশনটা করো। আমি চলে গেলাম একজন ফেস্ট স্পেশালিস্ট ডক্টরের কাছে, যিনি আমাকে সার্জিক্যালের মাধ্যমে আমার রূপ বদল করতে পারবেন। ডক্টর প্রথমে বললেন কাজটা ভীষণ ঝুঁকিপূর্ণ, যার ফেস আমি নিচ্ছি তার পারমিশনের প্রয়োজন আছে, কিন্তু আমার কাছে প্রয়োজন ছিল না পারমিশনের, আমার কাছে আমার স্বামীর ভালোবাসাটা বেশি দরকার ছিল ঋষি। আমার ব্লাড টেস্ট করে উনি বললেন, রক্তে নাকি আমার অ্যালার্জির পরিমাণ বেশি, হিতে বিপরীত হতে পারে, কিন্তু আমার মাথায় তখন সেসব কিছু নেই, আমি জাস্ট ঋষিকে আমার কাছে ফেরত পেতে চেয়েছিলাম। অপারেশন হলো, অনেকগুলো দিন পর আমার মুখের পট্টি যখন খোলা হলো আমি নিজেকে নিজেই দেখে অবাক, আমার ভগবানের দেওয়া সেই সুন্দর মুখটা বদলে গেছে সরস্বতীর মুখে। তবে শরীরের বাদবাকি অঙ্গগুলো আমি কী করব, সেই বুক সেই নিতম্ব সবটাই কি আমায় পরিবর্তন করতে হবে? অনেকদিন পর যখন বাড়ি ফিরলাম, আমি দাঁড়িয়েছিলাম সেই একটা নীল রঙের শাড়ি পরে, আমি জানি ঋষি আজকে আমাকে ঠিক ভালোবাসবে, হলোও তাই। আমাকে দেখেও বলল, এই তো আমি যা চেয়েছিলাম, হেসো তোমার মধুসাগরে আজ আমি ডুব দিই। সেই রাতে আমাকে খুব পরিমাণে আদর করেছিল ঋষি, আমি ভেবেছিলাম আমার স্বামীকে আমি আমার কাছে আবার ফেরত পেয়ে গেছি। আমরা একসঙ্গে ডিনার করলাম, একসাথে ঘুরতে গেলাম, বহুদিন পর আমরা আবার ঘুরতে গিয়েছিলাম শিলংয়ে, মনটা খুশি হয়ে গিয়েছিল আমার। শিলং থেকে ফিরে আসার পরে আবার নিত্য নৈমিত্তিক জীবনযাত্রা শুরু হলো। আবার একটা পরিবর্তন দেখতে পেলাম ওর মধ্যে। একদিন ঘুম থেকে উঠে রাত্রেবেলা দেখতে পেলাম আমার বিছানায় ও নেই। মাঝে একদিন ওকে বলেছিলাম,
তুমি দুধের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে আমায় কেন খাওয়াও? ও আমাকে বলেছিল। আহ, ওসব ভুলে যাও ডার্লিং। আসলে সরস্বতীকে তখন এতটাই ভালোবেসেছিলাম যে তোমাকে ছুঁতে আমার ইচ্ছে করতো না, কিন্তু এখন তো তোমার মধ্যে আমি সড়কে পেয়ে গেছি, তাই দুধটা এমনিই খেয়ে নাও। আজ আর ঘুমের ওষুধ দিইনি। আজকে কেন দিয়েছি দুধ জানো? কেন? তোমার এনার্জি বজায় রাখার জন্যে। আজকে সারা রাত যে তোমাকে আমি আদর করবো শোনা। আমি পাগল হয়ে গিয়েছিলাম ওর ভালোবাসাতে। তারপরে আবার সেই পুরনো জীবন শুরু হলো আমার। আমাকে ইগনোর করা শুরু করলো আবার মাস ছয়েকের মধ্যেই। ওকে ফলো করতে শুরু করলাম, তবে কোনো সূত্র পাচ্ছিলাম না। একদিন মাঝরাতে বাড়ি না ফিরে আমাকে ফোন করে জানালো, রাস্তায় গাড়িটা খারাপ হয়ে গেছে বুঝলে। গাড়ি না ঠিক হলে আমি বাড়ি কী করে যাই বলো তো? পাশে আমার এক বন্ধুর কটেজ রয়েছে, ওইখানে রাতটা থাকি। হ্যাঁ ঠিক আছে, সাবধানে থেকো। আমি দেখলাম হয়তো সত্যি কথা বলছে। তবে এখন গাড়ির চাকাটা নিত্যি খারাপ হতে শুরু করলো, আর বন্ধুর কটেজটাও সবসময় যেন ওর জন্যে উন্মুক্ত দ্বার হয়ে গেল। একদিন ঠিক করলাম ওর কটেজের সন্ধান আমি করব। ওর মোবাইলে লোকেশান সবসময় অন করা থাকে। আমি জানতাম রাত দেড়টা নাগাদ তো আমাকে ফোন করে বলবে, কারণ উইকেন্ডের এই ফ্রাইডেতে ও সব সময় এই কাজটা করে এসেছে গত এক মাস ধরে। আমি লক্ষ্য করেছি শুক্র শনি রবি এই তিনটে দিনও আমাকে ভীষণভাবে ইগনোর করে, আর এই তিনটে দিনই বন্ধুর কটেজে কাটায়। কি এমন প্রাণের বন্ধু যে সংসার ত্যাগ করে নিজের বন্ধুকে বউয়ের কাছ থেকে আলাদা করে কটেজে রাখে? সন্দেহটা বেড়ে গিয়েছিল প্রবল পরিমাণে। হ্যাঁ, আমিও দেড়টার সময় যখন দেখতে পেলাম, আগে থেকে একটা গাড়ি বুক করে রেখেছিলাম, ওর লোকেশান অনুযায়ী চলে গেলাম সেইখানে। কটেজের সামনে গিয়ে দেখলাম ঘরটা ঘুটঘুটে অন্ধকার, তবে ভেতর থেকে হাওয়া সেই আওয়াজ আসছে। হে তো বিছানায় শুয়ে থাকা দুই দম্পতির শব্দ, উষ্ণতায় ভাসিয়ে দিচ্ছে এরা গোটা বাড়িটাকে। ছোট্ট একটা কটেজ, তবে শব্দটা মারাত্মক, শহরের লোকালয় থেকে অনেকটা দূরে, একেবারেই আননোন একটা পরিবেশে। গাড়ি দাঁড় করানো, গাড়ি সব ঠিক আছে। আমি ঠায় দাঁড়িয়ে রইলাম সকাল পর্যন্ত। সকালবেলা দরজা খোলার সঙ্গে সঙ্গেই হনি আমাকে দেখে অবাক হলো না, বরং আমার গালে ঠাস করে একটা চড় মেরে বলল, ফলো করছো আমাকে? ফলো করছো? আমার টাকায় খেয়ে আমার টাকায় পড়ে আমাকে ফলো করছো? ইউ! আমি খুব কষ্ট পেলাম। হ্যাঁ, আমি উল্টো ওর পায়ে ধরে ক্ষমা চাইলাম, আমাকে ক্ষমা করে দাও প্লিজ, আমি বুঝতে পারিনি। বলো আর কত কম্প্রোমাইজ করবো ঋষি? আমাকে হেয় হেয় করে টানতে টানতে গাড়িতে বসিয়ে বাড়ি নিয়ে এলো। হেনে বলল, দেখো ওর পা দুটো দেখো। আমি দেখলাম এই মেয়েটা তো ওর সঙ্গেই অফিসে কাজ করে, মেয়েটার নাম রীতমা। মেয়েটার পা দুটো অসম্ভব লম্বা এবং সুন্দর। কি বললো জানো? ওর পায়ের প্রেমে পড়েছি আমি, আর ওর পায়ের ওই সরু গলি দিয়েই ওর অতল গভীরে প্রবেশ করতে আমার জাস্ট পাগল লাগে, আমার ভালো লাগে, আমার নিজেকে পাগল পাগল মনে হয়। পা দুটো দেখলেই আমার শরীরের সেক্স আমি ধরে রাখতে পারি না। পারবে ওর মতো পা করতে? পারবে? তোমার তো হাইটই ওইরকম না, তুমি পা কে করে করবে? আবার মাথায় কুবুদ্ধি চাড়া দিয়ে উঠলো আমার। আমি যোগাযোগ করলাম এমন কিছু মানুষের সঙ্গে যারা প্রাচ্যের নিয়ম অনুযায়ী আমার দেহের হাড়কে লম্বা করতে পারবে, তবে প্রক্রিয়াটা মারাত্মক ছিল, প্রচণ্ড যন্ত্রদায়ক এবং সময় সাপেক্ষ। ডাক্তার বলল ইঞ্জেকশন প্রয়োগে আমার শরীরে আবার একটা সাইড এফেক্ট হতে পারে, বিশেষ করে হাড়ের ব্যাপার। পরবর্তীকালে বৃদ্ধ বয়সে প্রচণ্ড যন্ত্রণায় আমি ভুগতে পারি, তবে ওই যে ঋষিকে আমার পেতেই হবে। আমি আবার ট্রিটমেন্ট শুরু করলাম আমার শরীরের ওপরে, ফল পেয়ে গেলাম খুব শিগগিরই, আমার পা লম্বা হয়ে গেল। সেই দিন অপরূপ করে নিজেকে সাজিয়ে যখন দাঁড়িয়েছিলাম ওর জন্য ফ্ল্যাটের সামনে, আমাকে দেখে আবার জড়িয়ে ধরেছিল ঋষি, জড়িয়ে ধরেই আমাকে নিয়ে বিছানায় শুইয়ে দেয়। তারপরে উত্তাল সমুদ্রের ভালোবাসায় ভাসতে থাকে দুটো নগ্ন শরীর। ভেবেছিলাম সব ঠিক হয়ে গেছে, আবার আবার নতুন করে ফিরে পেয়েছি ওকে আমি। তবে আমার ঘোর কেটে গেল কিছুদিনের মধ্যেই, যখন দেখতে পেলাম শপিং মলে আমাকে বাড়িতে একা রেখে ঋষি একটা মেয়ের সঙ্গে শপিং করতে এসেছে, আর যেই মেয়েটা দেখতে একেবারে হুবহু আমার পূর্বরূপের মতো। মাথা গরম হয়ে গেল আমার। বাবা মায়ের মুখে শুনেছিলাম পৃথিবীতে একই রকম দেখতে নাকি সাতজন মানুষ রয়েছে, তবে তাদের রূপের মধ্যে এদিক ওদিক করে কিছুটা পার্থক্য থাকে। এই মেয়েটার মধ্যেও আছে, মুখটা আমার মতো হলেও
ঠোঁটের ওপরে তিলটা ছিল না। আর হ্যাঁ, চুলগুলোও একটু অন্যরকম, তবে মুখশ্রী অনেকটাই এক। সেই দিন আমাকে ও বলেছিল অফিসের কোন এক জরুরি মিটিং আছে, তাই ফিরতে দেরি হবে। হ্যাঁ, আমি ভেবেছিলাম বাড়িতে গ্রসারি আইটেম অনেকগুলো শেষ হয়ে গেছে, নিজে গিয়ে বাজার করে আনি। আর দুদিন পরে আমার বিবাহবার্ষিকী, নিজের হাতে অনেক একটা কিছু খাবার রান্না করে খাওয়াবো। তবে মলে গিয়ে দেখি আর এক, আমার মাথা আবার ঘুরে যায়। মলে ওকে চেপে না ধরে রাত্রেবেলা যখন বিছানায় এসে শোয়, ওর বুকের ওপরে হাত রেখে ওকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করি, তুমি কি শুরু করেছ, আবার কি চাও? এই প্রথম ঋষি আমার কথা শুনে কান্নায় ফেটে পড়ে। প্রথম ওর চোখে জল দেখে আমার হৃদয় বিগলিত হয়ে যায়। আমি বলি, কান্না করছো কেন, বলো কি হয়েছে, কেউ কিছু বলেছে? আসলে কি বলো তো, আমি আবার তোমাকে আগের রূপে ফিরে পেতে চাই। মানে? মানে তুমি আগে যা শিল্পী ছিলে, সেই শিল্পীকেই আমি আমার বুকের ভেতরে আঁকড়ে ধরতে চাই। এই নতুন রূপ আমার আর ভালো লাগছে না, প্লিজ তুমি আবার অপারেশন করাও। কি বলছো, কতগুলো টাকার ধাক্কা বলো তো। টাকা নিয়ে তুমি ভেবো না, টাকার ব্যবস্থা ঠিক হয়ে যাবে, তুমি প্লিজ আবার অপারেশনটা করাও। আমি ওর ভালোবাসার মোহে পড়ে গেলাম। ডক্টরের সঙ্গে যোগাযোগ করে ডক্টর প্রথমেই বললেন, আপনি 7 দিন সময় নিয়ে ভাবুন, কতবার সার্জারি করে মুখের অবস্থা চেঞ্জ করাবেন, হিতে বিপরীত হতে পারে। হাসপাতাল থেকে বেরোতে যাচ্ছি, এমন সময় আমার সেই পুরনো এক নার্সের সঙ্গে দেখা, সরকারি হাসপাতালের নার্স মীরা, যিনি এখানে রয়েছেন। আমি যখন অপারেশনটা করেছিলাম তখন হঠাৎ করে ওনার সঙ্গে পরিচয় হয়ে গিয়েছিল। উনি ওনার এক আত্মীয়কে দেখতে গিয়েছিলেন সেই বেসরকারি হাসপাতালে। সেই আত্মীয়র স্কিনে কি একটা প্রবলেম হয়েছে, নিজের পরিচয় দিয়ে আমাকে কথা বলেছিলেন। আমি বন্ধু হয়ে গিয়েছিলাম ওনার, তারপর থেকে টুকটাক ফোন হতো। আমি কেন আমার হাজব্যান্ডের জন্য রূপ বদল করছি, অনেকটা লজ্জা জটানোর ব্যাপার হলেও ওকে বলতে আমার দ্বিধা হয়নি, কারণ আমার জীবনে বন্ধু খুব একটা কেউ ছিল না ঋষি। কলেজে পড়ার সময় তোমাকে খুব ভালো লাগতো, তবে ভালোবাসার কথা কোনোদিন বলে উঠতে পারিনি, কারণ তোমার আমার মধ্যে দূরত্ব কিসের ছিল জানো, অর্থের। ঋষি চুপ করে কথা শুনছে, ওর চশমার ফাঁকে ঋষির চোখ দুটো জলে ভিজে উঠেছে। চোখের কোনায় জলটা মুছে নিয়ে শিল্পী আবার বলতে শুরু করে, সেই দিন মীরা আমাকে বলল তোমার হাজব্যান্ড আবার তোমার রূপ পরিবর্তন করাতে চায়। আচ্ছা একটা কথা বলো তো, তোমার স্বামী বারবার তোমার রূপ পরিবর্তন করছে, কোনোদিন যদি তোমার স্বামীর নারী শরীরের থেকে পুরুষের শরীরের প্রতি বেশি আকর্ষণ অনুভব হয় তখন তুমি কি করবে? নিজের পুরুষ চিহ্নটা বজায় রাখার জন্যে নারী চিহ্নটাকে বিসর্জন দেবে নাকি? ভেবে দেখো আমার কথাটা। আমি বুঝতে পেরেছিলাম মীরা কি বলতে চাইছে, কিন্তু সেই মুহূর্তে ভাবার মতো সময় আমার ছিল না। 7 দিন অপেক্ষা না করে 3 দিনের মাথাতেই আমি জানিয়ে দিলাম আমি অপারেশন করতে রাজি। অপারেশনের টেবিলেই আমার শরীরে ইঞ্জেকশন পুশ করার সঙ্গে সঙ্গে আমার অসহ্য জ্বলনি শুরু হলো, সাথে সাথেই গোটা শরীরে ফোঁস করি। 2 দিন রাখার পরে ডাক্তার ছেড়ে দিলেন ঠিকই, তবে 3য় দিনের দিন যন্ত্রণা সহ্য করতে পারলাম না। বিছানায় শুয়ে শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছি, অনি তো আমার পাশে শোয় না ঘৃণায়। আমার শরীরের এই ক্ষতগুলো থেকে মাঝে মাঝে কষ বেরোয়, ঘৃণার চোখে দেখে আমাকে। ইতিমধ্যে অন্য একটা ফ্ল্যাটে শিফট করা শুরু করেছে সে, আমাকে একা রেখে দিয়ে। হ্যাঁ, আমার ভরণ পোষণের সমস্ত টাকা পয়সা সে পাঠিয়ে দেয়, কিন্তু সবটা তো আর টাকাতে হয় না ঋষি। যে ভুল আমি জীবনে করেছি তার শুধরানোর নয়। আমি নিজেকে সঁপে দিয়েছিলাম আমার স্বামীর ভালোবাসার কাছে, অন্ধ ভালোবাসা। আমি যদি মীরার কথা আগে শুনতাম, নিজের সত্তাটাকে ধরে রাখতে পারতাম, আমাদের এই রূপ রস প্রকৃতি গুণ সবটাই তো তার দান, নিজে থেকে আমরা কেউই পাই না। মাতৃগর্ভে আমরা কী রূপে জন্ম নেব সেটা স্বয়ং বিধাতাই সৃষ্টি করে দেন। সৃষ্টিকর্তার হাতে তৈরি আমরা পুতুল, নিখুঁতভাবে তিনি আমাদের গড়ে তুলেছেন। আমাদের শরীরের প্রত্যেকটা অর্গান মেপে মেপে দিয়েছেন উনি, কিন্তু আমরা কী করি, এই অর্গানগুলোর ওপরে বিভিন্ন রকমভাবে আমরা বিজ্ঞানী যুক্তি ভিত্তি প্রয়োগ করে আমূল পরিবর্তন আনি। অনেকের গঁজ দাঁত হয়, কিন্তু এখন সেই গঁজ দাঁত তুলে দাঁতের পাটি সমান করা হয়। পরবর্তীকালে যে সেই মাড়ির মধ্যে ফুসকুড়ি হয়ে ক্যান্সার হয়ে সে মারা যাবে না, এর কোনো গ্যারান্টি আছে?
কালো মানুষ ফর্সা হচ্ছে বিভিন্ন রকমের কেমিক্যাল মেখে ইঞ্জেকশান দিয়ে, মোটা মানুষ রোগা হচ্ছে সৌন্দর্য বজায় রাখার জন্যে, বুকের মাপ ঠিক করার জন্যে ব্রেস্ট অপারেশন করছে, নিতম্বের আকার বড় করার জন্যে সেটাও অপারেশন হচ্ছে। মানে ঈশ্বর প্রদত্ত আমাদের সেই রূপটা সম্পূর্ণ পরিবর্তন করে ফেলছি আমরা নিজেদের সুবিধার্থে। আমরা যদি প্রকৃতিকে যথেচ্ছভাবে ব্যবহার করি তাহলে প্রকৃতি তো আমাদের ওপরে সেই সাজা নেবেই। বাবা একটা কথা বলতেন, শরীরকে তুমি যেমন দেবে একটা সময় শরীর তোমাকে সুদে আসলে সবটা ফেরত দিয়ে দেবে। আমি এখন বাবা মার সঙ্গেও কথা বলতে ভয় পাই, প্রায় দিনই মা ভিডিও কল করে, আমি রিসিভ করি না বলি নেটওয়ার্ক নেই। এখন তুমিই বলো ঋষি আমার কি করণীয়। স্যার এক্সকিউজ মি, ঋষি একটা ঘোরের মধ্যে চলে গিয়েছিল। স্যার পেশেন্টের হাজব্যান্ড এসেছে। হ্যাঁ শিল্পী তোমার হাজব্যান্ড এসেছে, পাঠিয়ে দিচ্ছি তুমি কথা বলো। না না আমি ওর সঙ্গে কথা বলবো না। তা কী করে হয়, কথা বলো, বাদবাকি ব্যবস্থা আমি করছি। বলছি শিল্পী, হ্যাঁ আসুন এখানেই আছে। হে কি তুমি, তোমার এরকম অবস্থা? শিল্পীর চোখের কোণায় জল। তুমি কী ভেবেছিলে আমি খুব ভালো আছি? তুমি তো আমাকে সহ্য করতে পারছো না, আমার এই নোংরা মুখটা দেখলেই তুমি দশ হাত দূরে সরে যাচ্ছ। আমি কি ভুল করেছিলাম? অনি তুমি আমাকে এইভাবে অবহেলা কেন করছো? আমি তো বুঝতে পারছি না। আমি তোমাকে এক্ষুনি বাড়ি নিয়ে যেতে চাই। মানে কেন? আমি তো বুঝতে পারছি না কেন। বাড়ি নিয়ে যেতে চাই আর তোমাকে ভালো ট্রিটমেন্টও দেবো, তোমার সঙ্গে আমি সংসার করতে চাই। তুমি এমনভাবে কথাগুলো বলছো যেন ভীষণ ক্যাজুয়াল। বেশি কথা বাড়িও না, চলো আমার সঙ্গে, যেটা বলছে সেটা করো, বলে ঋষি। আমি সব রিপোর্ট করে দিচ্ছি। শুনুন মিস্টার রনি, বেস্ট ট্রিটমেন্টটা কিন্তু ওনাকে দেবেন, আফটারঅল উনি আপনার বিবাহিতা স্ত্রী। সাত পাকে বেঁধে ধুমধাম করে ফেসবুকে ছবি পোস্ট করে আপনি ওনাকে বিয়ে করেছেন। মনে রাখবেন সোশ্যাল মিডিয়ার কিন্তু অদ্ভুত একটা পাওয়ার রয়েছে, আপনাকে যেমন আপে তুলতে পারে তেমন দুম করে নিচে নামিয়েও ফেলতে পারে, কোটি টাকা দুই দিনে ফুরুত হয়ে যেতে পারে। তাই নারীকে সম্মান করতে শিখুন। কিছুই বুঝে উঠতে পারে না শিল্পী, তবে সেই দিনের পর থেকে অনি অনেকটাই পরিবর্তন হয়েছে। রাত্রেবেলায় এমার্জেন্সি ফ্লাইট বুকিং করে ব্যাঙ্গালোরে নিয়ে গিয়ে বেস্ট ডক্টরকে দিয়ে ট্রিটমেন্ট শুরু হয়। সেইখান থেকে সে চলে যায় আমেরিকা আরও ভালো ট্রিটমেন্টের জন্যে। প্রচুর আর্থিক সম্পত্তি থাকার জন্যে আর বাবা মায়ের একমাত্র সন্তান হবার দরুন সবটাই পেয়েছিল শিল্পী। ঈশ্বরের কৃপায়, বড়দের আশীর্বাদে এখন শিল্পী আগের রূপ আবার ফিরে পেয়েছে। তবে গায়ের রং এখন আর সেই উজ্জ্বল ভাবটাই নেই, কিছুটা তামাটে হয়ে গেছে, তবে সে অনেকটাই আগের থেকে সুস্থ। অনির সঙ্গে ডিভোর্সটা হয়ে গেছে পাকাপাকিভাবে, শিল্পী এখন একাই থাকে, একটা বড় কোম্পানিতে চাকরি করে, নিজে যা মাইনে পায় তাতেই সংসারটা সুন্দরভাবে চলে তার একার। ঋষি আসে মাঝে মাঝে সস্ত্রীক, ঋষির একটা ছেলে হয়েছে, সে খুব ভালোবাসে। এতটা পরিবর্তন হয়েছিল একমাত্র ঋষির জন্যই। আসলে সেই দিন কান্নাকাটি করতে করতে দগ্ধ শরীরটাকে নিয়ে যেই কথাগুলো বলেছিল শিল্পী, সেইগুলো সরাসরি ফেসবুকে পোস্ট হয়ে গিয়েছিল ঋষির ফোন থেকে লাইভে। লাইভে সেই কথা হ্যাশট্যাগ দিয়ে অনেকের জায়গায় শেয়ার করে দিয়েছিল মীরা। ব্যাস তাতেই হয়ে যায় কাজ, শুধু একটা হ্যাশট্যাগ, তাতেই থানা পুলিশ রাজনীতিবিদ হয়ে খবরটা ছড়িয়ে গিয়েছিল অনির বাবা মার কানে পর্যন্ত। তাই অনিকে তৎপরতার সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নিতে হয়েছে, কুৎসিত স্ত্রীকে আবার সুন্দর করার জন্যে নিজের সম্পত্তি সবটুকু ঢেলে তাকে সুন্দর করে গড়ে দিতে হয়েছে, ঠিক যেরমভাবে কুমোররা প্রতিমা তৈরি করে। আজ অনি নিঃস্ব, আর শিল্পী তার অপূর্ব রূপ রস গন্ধ প্রকৃতির শোভা নিয়ে পরিপূর্ণ এক রমণীতে উপস্থিত। তবে এই শরীরের নৈবেদ্য সে আর কাউকে দান করবে না, এই শরীর একমাত্র তার, অধিকারিণী সে একমাত্র নিজে। নিজেকে অনেক যন্ত্রণায় দগ্ধ করেছে সে, স্বামীর জন্যে অনেক কম্প্রোমাইজ, তবে আর নয়, এখন অনেকে জীবন থেকে বিদায় দিয়ে নিজের স্বতন্ত্রতা নিয়েই বেঁচে থাকবে শিল্পী, শৈল্পিক সত্তার সঙ্গে মাথা উঁচু করে।
কেমন লেগেছে আজকের নিবেদন কমেন্ট বক্সে কমেন্ট করতে কেউ ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকবেন। আপনাদের সাহায্য এবং সহযোগিতা একান্তভাবে কামনা করি। দেখা হবে আগামীকাল অন্য আরও একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।